হচ্ছে এটা উপরে পলি বসানো, পলি হচ্ছে বিল্ট ইন পলি, মানে ফোনে নতুন অবস্থায় যে পলিটা থাকে ওই পলিটা এখনো বসানো, সেটা চেঞ্জ করা হয়নি এখনো, বুঝতেই পারছেন কতদিন ইউজ হয়েছে, হঠাৎ করে আসলো আর মার্কেটে একদম রাজত্ব করে একদম মার্কেট কাঁপায় ফেলছে, প্রাইসটাও দিচ্ছি খুব ভালো মাত্র 11,500 টাকা। এই যে দেখেন ফটোটা উঠাইছি জোবান ভাইয়ার একটা, এবং এটা প্রসেসিং হচ্ছে, প্রসেসিং এর পর দেখেন ওয়াও ওয়াও না ভাইয়া, মানে আপনি বুঝেন মানে ইনডোরের যদি এরকম ফটো আসে আউটডোরে কি আসবে, আউটডোরে কি আসবে, স্পেশাল ডিভাইস দেখাই, আচ্ছা N25G ভাইয়া এটা আর কোথাও পসিবল না, ফুল বক্স পেয়ে যাচ্ছেন মাত্র 34,000 টাকা, ডিজেল ব্রেড হলে হয় কি মানে ওই যে আগে দামটা একটু বেশি ছিল, কমে গেছে, পিচি হালকা কার পাঞ্চল সুন্দর লাগে দেখতে, স্যামসাং এর যারা ছোট ডিভাইস খুঁজে হ্যান্ডি ডিভাইস, সেটা হচ্ছে 256 ইউএসএ ভ্যারিয়েন্ট, ইউএসএ ভ্যারিয়েন্ট 95% ব্যাটারি আছে, খুবই ভালো আছে কন্ডিশন, বাচ্চা ডিভাইস লাগবে, বাচ্চা ডিভাইস, বাচ্চা ডিভাইস কিন্তু ভিতরে সবকিছু অনেক বড় বড়, অনেক ভালো, খুব ভালো প্রাইস দিচ্ছে এটা মাত্র 52,000 টাকা, 52,000 টাকা 12 টা পে আছে, এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 41,000 টাকা, ভালো প্রাইস, ভালো প্রাইস, কালারটা হয় সুন্দর সুন্দর, হ্যাঁ সুন্দর সুন্দর কালার আছে, দুটো হচ্ছে আইফোন এক্সএস, রোজগোল্ড কালার, রোজগোল্ড কালার, দুটো 256 জিবি, আচ্ছা আচ্ছা ওকে, এটার দাম 34,500 টাকা, এটার দাম 30,000, এই কারণে দামটা কম বেশি, এই কারণে দামটা কম বেশি, দুটো ডিভাইস, গেমিং ডিভাইস, গেমিং ডিভাইস, হোয়াইট এবং ব্ল্যাক দুইটা কালার অ্যাভেলেবল আছে, এইটার পোর্ট্রেট ভাই অসাধারণ, অসাধারণ, অসাধারণ পোর্ট্রেট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, ভিউয়ার্স আপনাদেরকে আরো বেশি ভালো রাখার জন্য যারা ইউজ ডিভাইস পারচেজ করবেন যমুনা ফিউচার পার্কে এসে ভালো একটা ডিভাইস চাচ্ছেন ভালো প্রাইজের মধ্যে কোন শপটিতে যাবেন তাদের জন্য স্পেশাল একটি ভিডিও নিয়ে চলে আসছি, অবশ্যই পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকেন, আর ভাইয়ের কাছে কিন্তু হিউজ পরিমাণে ডিভাইস অ্যাভেলেবল, অনেক বেশি আনকমন কিছু কালেকশন আমরা দেখতে পারবো উইথ বক্স সহ এবং উইদাউট বক্স সহ, যদি অ্যান্ড্রয়েডের ডিভাইস লাগে মাস্ট বি আজকে কিন্তু মিস করবেন না একটিও, আর অ্যাপেল লাগলে তো দেখবেনই কারণ অ্যাপেলও থাকবে ভালো প্রাইস ভালো কিছু ডিভাইস, অবশ্যই পুরো ভিডিওটি দেখেন। তো কোথায় আছি আমি আপনাদেরকে বলবো যে নতুন একটি শপে চলে আসছি একদমই দরদামে, আপনারা কিন্তু নতুন এই শপটির সাথে পরিচিত হবেন এবং নতুন একজন মানুষকে দেখতে পারবো, মানুষটা নতুন না মানুষটা পুরনো বাট নতুনভাবে আমাদের মাঝে আবার কামব্যাক করছে আমাদের জোবান ভাইয়া, ভাই আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন আপনি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, তো এতদিন পরে দরদামে সেই ফার্স্ট টাইম জোবান ভাইকে আমরা দেখতাম, তো এখন এতদিন পরে আবারও জোবান ভাইকে দেখে অনেক বেশি ভালো লাগছে ভাইয়া, তো একটু ছোট্ট করে শপের লোকেশন একটু বলে দেন আমাদের, আমাদের নতুন শপ আছে যমুনা ফিউচার পার্কে, যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি, শপ নাম্বার 27B, আনবক্স টুডে, আনবক্স টুডে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি ভাই, শপটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছে কেন, এবং শপের নাম হচ্ছে আনবক্স টুডে, নট অনলি আনবক্স, আনবক্সের সাথে টুডেও আছে, আজকে আমরা আনবক্স করতেছি, এরকম একটা সুন্দর নাম, এবং যমুনা ফিউচার পার্কে আসলে ভাই শপের লোকেশনটা বেশ সুন্দর, আপনি আসলে ইজিলি কিন্তু ইজি লোকেশন, ইজি লোকেশন আপনি খুঁজে পাবেন, আর এরপরও যেহেতু এত বড় মার্কেট আমি নিজেকে এখনো নিজেকে গুলাই ফেলি যে ভাই কোন দিক দিয়ে গেলাম আবার কোন দিকে বের হবো, তো দুশ্চিন্তা করবেন না, সবাই আসলে খুঁজে না পেলে ভাইকে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে যোগাযোগ করলেই হয়ে যাবে, হ্যাঁ অবশ্যই আমি রিসিভ করতে পারবো, রিসিভ করতে পারবেন, ওকে ভাই আজকে কিন্তু আমরা একটা ভালো কিছু আপনার কাছ থেকে আশা করতেছি, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো কিছু হবে, তো ভালো কিছু হবে, বেস্ট প্রাইস হবে, বেস্ট প্রাইস হবে, ওকে, তো ভাইয়ের কাছে কি কি আছে আমি বলি, যেমনটা বললাম অ্যাপেল আছে এখানে, কিন্তু অ্যান্ড্রয়েডের কালেকশন আছে, অ্যান্ড্রয়েডের মধ্যে গুগল পিক্সেল বলেন, স্যামসাং বলেন, ওয়ান প্লাস বলেন, কি বলবো, এছাড়া কিন্তু ওপো ভিভো শাওমির বেশ কিছু কালেকশন বক্স সহ বক্স আরও আজকে আমরা পেয়ে আছি, আর অ্যাপেলের কালেকশন তো থাকবেই, তো শুরুতে কি দেখাবেন ভাইয়া, শুরুতে আমরা কি থেকে শুরু করব, অ্যাপল থেকে শুরু করি, ওকে অ্যাপলই দেখি, ওকে অ্যাপল কি বাচ্চা থেকে দেখি, একদম বাচ্চা থেকে দেখি, আচ্ছা ওকে, এটা হচ্ছে বাচ্চার থেকে একটু বড় সাইজ, কিন্তু বাচ্চা বড় সাইজের বাচ্চা, বড় সাইজের বাচ্চা, আইফোন 6 প্লাস, ওকে 64 ভেরিয়েন্ট, আইফোন 6 প্লাস, এর ব্যাটারি হচ্ছে 81 অথেন্টিক ব্যাটারি, অথেন্টিক ব্যাটারি, অথেন্টিক ব্যাটারি, আচ্ছা ভালো ব্যাপার, হ্যাঁ 81, এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 15,000 টাকা, এটা 15,000 টাকা, 15,000 টাকা, আমি বলি বাজেটটা কম, অ্যাপেলই লাগবে, বড় সরু ডিসপ্লে আছে, তারা কিন্তু এটা নেবেন, আর ভাইয়া যেমনটা বলো 15,000 টাকা, 15,000 টাকা, সাথে তো আসলে একটা চার্জার পেয়ে যাবো, হ্যাঁ একটা চার্জার পেয়ে যাবো, চার্জার পেয়ে যাবো, এটা ভালো হয় কিন্তু এখনো খারাপ না, তারপর দেখবো আইফোন 7, আইফোন 7 রোজগোল্ড কালার, 97 এটা মিউ চেঞ্জ করা ব্যাটারি, হ্যাঁ এটা ব্যাটারি চেঞ্জ, ব্যাটারি চেঞ্জ, চেঞ্জ করার পর হচ্ছে 97 আছে, 97 এ চলে আসছে, রাইট, যা সত্যি তাই তো ভাইয়া, যা সত্যি তাই ভাই, আচ্ছা আচ্ছা ওকে ভালো ব্যাপার, এটা হচ্ছে 128 জিবি ভেরিয়েন্ট, এটা দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবল হবে, 128 32, ওয়াও 32 জিবি দাম পড়বে মাত্র 13,500 টাকা, এবং 128 জিবি দাম পড়বে মাত্র 15,500 টাকা, 15,500 টাকা, ভাইয়া 500 করে বেশি বলতেছে কেন জানেন, কারণ চার্জার কিন্তু ভাই দিয়ে দিবে, চার্জার দিয়ে দেবো প্রতিটা ফোনের সাথে, চার্জার দিয়ে দেবো, চার্জার থাকলে আমারও ভালো লাগে যে চার্জার সহ পেয়ে আছি, এবং ডিভাইস একটা অথেন্টিক থাকবে, হ্যাঁ ডিভাইস অথেন্টিক থাকবে, আর কোনো ডিভাইসে কিছু চেঞ্জ থাকলে অবশ্যই আমরা বলে দিব, বলে দিব, বলে দিব, রাইট রাইট ওকে, তারপর দেখবো আইফোন 7 প্লাস, আইফোন 7 প্লাস, আইফোন 7 প্লাস 32 ভেরিয়েন্টের ব্যাটারি চেঞ্জ, ব্যাটারি চেঞ্জ থাকবে 32 জিবি ব্যাটারি চেঞ্জ থাকবে, এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 17,000 টাকা, এটা 17,000 টাকা, 17,000 টাকা, আইফোন 7 প্লাস 32 জিবি 17,000 ব্যাটারি চেঞ্জ, মানে আমি বলবো কি যাদের বাজেটটা কম ক্যামেরার জন্য একটা ডিভাইস খুঁজতেছেন, আইফোন হলে তো কোনো কথাই নেই, তারা 7 প্লাসটা মাস্ট বি ট্রাই করবে, এইটার পোর্ট্রেট ভাই অসাধারণ, অসাধারণ, অসাধারণ পোর্ট্রেট, এসএস কম হলে আমার মনে হয় না কোনো সমস্যা হবে, এনাফ,
তারপরে তো আমরা আইফোন 8 প্লাস 8 প্লাস ওকে রোজ গোল্ড কালারটা রোজ গোল্ড কালার আইফোন 8 প্লাস 8 প্লাস এর দুটো ভেরিয়েন্ট হবে 64 256 64 এর দাম পড়ে মাত্র 24000 টাকা এবং 256 এর দাম পড়ে মাত্র 26500 টাকা 26500 এবং 24000 এটা কিন্তু ভালো প্রাইজের মধ্যে ভালো একটা ডিভাইস ভালো ডিভাইস ব্যাটারি এখন চেঞ্জও থাকে চেঞ্জ আরো পাওয়া যায় আপনি চেক করে নেবেন চেঞ্জ থাকে চেঞ্জ ছাড়াও থাকে প্রাইস একই হয়তো বা কিছু কম বেশি হয় আচ্ছা আমরা দেখব আইফোন এক্স আইফোন এক্স আইফোন এক্স জোস একটা ডিভাইস আইফোন এক্স 64 ভেরিয়েন্ট এটা হচ্ছে দুটো ভেরিয়েন্ট হবে 64 256 256 তারপর দেখবো আইফোন এক্সআর আমি একটা কথা ক্লিয়ার করি জন্য যেটা হচ্ছে আমার ডেস্কে দুটো হচ্ছে আইফোন এক্সএস রোজ গোল্ড কালার দুটো 256 জিবি আচ্ছা আচ্ছা ওকে এটার দাম 34500 টাকা এটার দাম 30000 টাকা কেন কম বেশি ভাই আমি দেখাই আচ্ছা ওকে এইটার কারণেই মূলত আসলে দামটা কম বেশি হয়ে থাকে আপনি একটু বি কেয়ারফুল ইউজ ডিভাইস পারচেজ করতে আসলে দাম কম দেখেই আসলে লাফালাফি করবেন না আগে ডিভাইসটা একটু দেখবেন প্লিজ ও এটাতে টু টোন আছে এটাতে টু টোন নাই হ্যাঁ কিন্তু এখন এখন তো আবার অনেকে টু টোন করে ফেলে টু টোন বসানো যায় 500 টাকা লাগে ভাই টু টোন বসাতে কিন্তু আনবক্সে এই এগুলো কিছু হবে না আমরা আশা করি আর কি ওকে ওকে মানে এই কারণে দামটা কম বেশি এই কারণে দামটা কম বেশি প্লিজ আসলে একটু যাচাই বাছাই করে নেবেন অনেকে বলেন যে ভাই প্রাইসটা ওইখানে কম পাচ্ছি এখানে কম পাচ্ছি প্রাইস কম পেলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো চেক করে নেবেন ডিভাইস এক্সেস তো দেখায় দিলাম এক্সেস দেখায় দিলাম প্রাইস আসবে প্রাইস প্রাইস হচ্ছে এইটা পড়বে 30 ডিসপ্লে চেঞ্জ আর এটা পড়বে 256 জিবি 34 এবং হচ্ছে যদি 64 জিবি নেয় 64 দাম পড়বে মাত্র 30500 টাকা তারপর দেখবো আইফোন এক্সএস ম্যাক্স বড় ছোট ডিভাইস এবং ক্যামেরার জন্য সবাই চুজ করে এটা ভালো লাগে আমারও নিজেরও ক্যামেরা ডিসপ্লে এটা গেমিং পারফরম্যান্স অনেক ভালো অনেক ভালো না আচ্ছা এক্সএস ম্যাক্স এসরেস কোনটা কেমন প্রাইস কেমন দিচ্ছে 256 ভেরিয়েন্ট দুটেই 256 এটা 64 হবে 64 এর দাম পড়বে মাত্র 37000 টাকা এবং 256 ভেরিয়েন্টের দাম পড়বে মাত্র 44000 টাকা 44000 টাকা শপে এসে কথা বলে আপনি সাথে কিন্তু পারচেজ করতে নিতে পারবেন তারপর দেখবো আমরা আইফোন 11 কালার তো হয় সুন্দর সুন্দর হ্যাঁ সুন্দর সুন্দর কালার আছে সুন্দর সুন্দর ফোনও আছে এটা হচ্ছে 88 ব্যাটারি হেলথ আচ্ছা 64 জিবির এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 38500 টাকা 38500 টাকা আইফোন 11 আচ্ছা 88 ব্যাটারি হেলথ মানে ব্যাটারি হেলথ তো ভালোই আছে 100% আচ্ছা হচ্ছে 100% মানে জেনুইন ডিভাইস একবার চেক করে নেবেন মুখের কথা না ওকে 128টা ভাই 128 জিবি এটা হচ্ছে ব্যাটারি হেলথ হচ্ছে 85% এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 42000 টাকা 42000 টাকা ওকে দেখেন আই ডিসকাউন্ট 41500 অবশ্যই একটা জীবন ভাই ভালো প্রাইস দিচ্ছে যেমনটা কথা ছিল ভাইয়ের সাথে জাস্ট প্রথম দিন আসতেছি ভালো একটা প্রাইস নিব বেস্ট প্রাইস আর কি বলবো 11 এর ক্যামেরা ওয়াইড অ্যাঙ্গেল ফার্স্ট টাইম ওয়াও অসাধারণ ডিভাইস তারপর আমরা দেখব আইফোন 11 প্রো আচ্ছা আইফোন 11 প্রো ফার্স্ট টাইম তিন ক্যামেরা হ্যাঁ ফার্স্ট টাইম তিন ক্যামেরা 5 ব্যাটারি হেলথ আছে অ্যাপলের ফার্স্ট টাইম তিন ক্যামেরা যে ডিভাইস থেকে এসেছে এটা দুটো ভেরিয়েন্ট হবে 64 256 ওকে 64 এর দাম দিচ্ছি আমরা মাত্র 48 করে 48 করে দিচ্ছি এবং 256 ভেরিয়েন্টের দাম দিচ্ছি আমরা মাত্র 57000 টাকা 57000 টাকা মানে 57000 ফিক্সড না এটা হচ্ছে 55 থেকে 57 মানে কন্ডিশন ডিপেন্ড অন কন্ডিশন আচ্ছা আচ্ছা ওকে আসলে আপনি কথা বলে ভালো প্রাইসে পারচেজ করতে পারবেন তারপর দেখবো আইফোন 11 প্রো ম্যাক্স 11 প্রো ম্যাক্স গোল্ডেন কালার ব্ল্যাক কালার সবই অ্যাভেলেবল আছে 256 জিবি 512 জিবি 256 512 যাদের অনেক বড় স্টোরেজ দরকার তাদের জন্য 512 নিবেন মাস্টার ওকে ব্যাটারি কেমন থাকবে আবার ব্যাটারি হেলথ এটাতে ভাই ব্যাটারি চেঞ্জ ও ব্যাটারি চেঞ্জ 100% ছিল দেখলাম 100% এটাতে ব্যাটারি চেঞ্জ ওকে এই ফোনটার দাম দিচ্ছি আমরা মাত্র 60000 টাকা এটা 60000 টাকা ব্যাটারি চেঞ্জ ব্যাটারি চেঞ্জ থাকবে ব্যাটারি চেঞ্জ আচ্ছা ওকে এটাতে ফুল অথেন্টিক রয়েছে ব্যাটারি হেলথ হচ্ছে 87% এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 65000 টাকা 65000 টাকা আইফোন 11 প্রো ম্যাক্স 11 প্রো ম্যাক্স 512 জিবি 512 জিবি অনেক বড় স্টোরেজ এবার আমরা দেখব আইফোন 12 আচ্ছা আইফোন 12 এ চলে আসি এটা হচ্ছে পার্পল ব্লু যাই বলেন পার্পল ব্লু 64 জিবি 64% ব্যাটারি 88% 88% আছে মানে কন্ডিশন ভালো আছে হ্যাঁ কন্ডিশন খুব ভালো আছে এটার প্রাইস দিচ্ছি আমরা একটা ভালো খুব ভালো প্রাইস দিচ্ছি এটা মাত্র 52000 টাকা 12 টাকা 12 টাকা 12 পে যাচ্ছে এবং কন্ডিশন ওয়াও এবং হচ্ছে ইউএসএ ডিভাইস ইউএসএ
ইউএসআর ফুল ফ্রেশ কন্ডিশন। আচ্ছা এগুলো কি পারচেজ করলে আপনার রিসেল ভ্যালুটা পড়ে না, 6 মাস পরেও ভালো পাবে? হ্যাঁ এক্স্যাক্টলি, অনেক ভালো পাবে। যারা খুব ছোট ফোন চাচ্ছে, মিনি বাচ্চা ডিভাইস লাগবে, বাচ্চা ডিভাইস, বাচ্চা ডিভাইস কিন্তু ভিতরে সবকিছু অনেক বড় বড়, অনেক বড় বড়, ফুল আপডেট করা হবে। হ্যাঁ ফুল আপডেট, 12 মিনি আইফোন, 12 মিনি, এটা হচ্ছে 64 ভেরিয়েন্ট আইফোন 12 মিনি, এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 41,000 টাকা। 41,000 টাকা ওকে ক্যামেরা ভাইয়া, জিনিসটা ছোট বাট ক্যামেরা দেখেন না কত, অনেকে হচ্ছে খুব মানে ছোট ফোন খোঁজে, লাইটওয়েট ডিভাইস, লাইটওয়েট। এখনকার যে বাজার, এখনকার বাজারে সব বড় বড় ফোন, বিশাল 2000 দিয়ে ধরার মতো ফোন, তো এই বাজারে হচ্ছে ছোট ফোন আইফোন আনছে, আইফোনই নিয়ে আসছে, রাইট। তারপর দেখবো আইফোন 12 প্রো ম্যাক্স। আচ্ছা আইফোন 12 প্রো ম্যাক্স, এর কালার অ্যাভেলেবল ভাই? কালার অ্যাভেলেবল, এগুলো হচ্ছে বক্স অ্যাভেলেবল। আচ্ছা উইথ ফুল বক্স, ফুল বক্স, ওকে ওকে, 128 GB, 87 ব্যাটারি হেলথ, 87% ব্যাটারি হেলথ, ফুললি আপডেট করা? হ্যাঁ ফুললি আপডেট। এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 77,000 টাকা। এটা 77,000 টাকা, ওকে ওকে, 128 GB, 87% ব্যাটারি হেলথ ভালো আছে, কারণ ব্যাটারি হেলথ খুব ভালো আছে, ওকে ওকে। আর আপনার হাতে যেটা, ওটা এটা হচ্ছে 256 GB, 86 ব্যাটারি হেলথ, 86% ব্যাটারি হেলথ, 86% ব্যাটারি হেলথ। এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 82,000 টাকা। এটা 82,000 টাকা, ভালো প্রাইস, মার্কেটে 85 নিচে কেউ পাবে না, চ্যালেঞ্জ। আচ্ছা আচ্ছা ভালো প্রাইস, এবং উইথ ফুল বক্স, উইথ ফুল বক্স। আচ্ছা ফুললি আপডেট করা কিন্তু ডিভাইস দুটো, আইফোন 13, তারপর দেখবো আইফোন 13 Pro Max, 256 USA variant, 95% খুবই ভালো আছে কন্ডিশন, এবং ফুললি আপডেট, হ্যাঁ ফুললি আপডেট। এটার প্রাইস দিচ্ছি মাত্র 98,000 টাকা, এটা 98,000 টাকা, 256 GB, 256 GB, 95% 13 Pro Max, ভালো প্রাইস এবং হচ্ছে কন্ডিশন ভালো আছে ডিভাইসটার। আপনাদের লাগলে যোগাযোগ করবেন আমাদের জোয়ান ভাইয়ের কাছে। সাগর ভাই, এছাড়াও আমাদের কাছে 14 সিরিজের যে ডিভাইসগুলো রয়েছে, ইউজ ডিভাইস, যদিও সব নতুন ফোন আমাদের কাছে পেয়ে যাবেন, ইউজ ডিভাইসগুলো আমাদের কাছে মাঝে মাঝে আমাদের কাছে যোগাযোগ করলে অবশ্যই আমরা 14 সিরিজটাও অ্যাভেলেবল দেওয়া সম্ভব। আমরা অ্যান্ড্রয়েডে সুইচ করি, অ্যান্ড্রয়েডে স্যামসাং থেকে দেখি প্রথমে। আচ্ছা স্যামসাং এর প্রথমে, স্যামসাং এর হচ্ছে একটু লো সেগমেন্টে দেখেন, লো সেগমেন্টে দেখি, ওকে, স্যামসাং A13, স্যামসাং গ্যালাক্সি A13, A13 এটা হচ্ছে, হ্যাঁ A13, এটাতে ফুল বক্স, ফুল বক্স এবং অফিশিয়াল ট্যাগ, অফিশিয়াল ডিভাইস, অফিশিয়াল ডিভাইস। অল্প কিছুদিন ইউজ হয়েছে, এটা কাস্টমার এক্সচেঞ্জ করে নিয়েছে আমাদের থেকে, 464 ভেরিয়েন্ট, এইটার প্রাইস দিচ্ছি আপনার মাত্র 14,500 টাকা, এটা 14,500 টাকা, উইথ ফুল বক্স, স্যামসাং এর অফিশিয়াল ডিভাইস, এবং অফিশিয়াল ডিভাইস। স্যামসাং এর যারা ছোট ডিভাইস খোঁজে, হ্যান্ডি ডিভাইস, স্যামসাং S10e, মানে S10 এর থেকেও ছোট, স্যামসাং গ্যালাক্সি S10e এর চেয়ে ছোট মেবি আর হয় না, আর হয় না স্যামসাং ভাই, এই ডিভাইস কিন্তু কোথাও পাওয়া যায় না, পাওয়া যায় না, এটা খুব ভালো লাগছে, স্যামসাং S10e টা মানে লুকটা জাস্ট অসাম, এটা অপেন থাকলে আপনারা দেখলে বুঝতে পারবেন, 6128 ভেরিয়েন্ট, 6128, প্রাইসটা কেমন দিবেন? এটার প্রাইস দিচ্ছি মাত্র 18,000 টাকা, 18,000 টাকা, উইথ চার্জার, উইথ চার্জার থাকবে, উইথ চার্জার। তারপর দেখবো স্যামসাং গ্যালাক্সি S10, জাতীয় ডিভাইস, জাতীয় ডিভাইস, আর 128 এর মধ্যে অনেক বেশি চলে, কারণ পিচ্চি হালকা কার পাঞ্চল সুন্দর লাগে দেখতে, এর সবগুলো কালার অ্যাভেলেবল হবে, প্রাইস দিচ্ছি আমরা মাত্র 22,000 টাকা। আচ্ছা প্রাইস দিচ্ছি অনলি 22,000 টাকা, ওকে, ভালো প্রাইস তো ভাই, হ্যাঁ ভালো প্রাইস। এটা 21 পাস দিলে আরো ভালো, 21 পাস ছিল কয়েকদিন আগে, প্রাইস একটু বাড়ছে, একটু বাড়ছে, তারপরে ভাষায় যোগাযোগ করেন আপনারা নিতে পারবেন। তারপর দেখবো S10 Plus, স্যামসাং গ্যালাক্সি S10 Plus, স্পেশাল কালারটা ভাইয়ের কাছে অ্যাভেলেবল আমার পেয়ে যাচ্ছে, এরা কিন্তু 8x 8x, স্পেশাল কালার, সবগুলো কালার অ্যাভেলেবল, একটু বড় সরো, ওকে, ফোনের ডুয়েল পাঞ্চল আছে, ওকে। এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 26,500 টাকা, এটা 26,500 টাকা, স্যামসাং গ্যালাক্সি S10, S10 Plus, ওকে। কন্ডিশন গুলো দেখেন, কন্ডিশন কন্ডিশন একদম মানে পছন্দ হবেই, পছন্দ হওয়ার মতো কন্ডিশন। তারপর দেখবো আমরা S25G, স্যামসাং গ্যালাক্সি S25G, হ্যান্ডি একটা ডিভাইস, হ্যান্ডি লুক, ওকে, খুবই হ্যান্ডি। এটা হচ্ছে 12128 ভেরিয়েন্ট, 12128 ভেরিয়েন্ট, ওকে, স্ন্যাপড্রাগন প্রসেসর, স্ন্যাপড্রাগন প্রসেসর, ওকে। এইটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 25,000 টাকা, এটা 25,000 টাকা, এটা কিন্তু আগে দামটা একটু বেশি ছিল, আজকাল একটু কমে গেছে দামটা, একটু কমে গেছে, এখন 25 এ পেয়ে যাচ্ছে, এখন 25 এ পেয়ে যাচ্ছে। তারপর দেখবো S20 Plus, আচ্ছা ওর বড় ভাইটা, বড় ভাই, বড় লাগবে, তারা এটা নেবেন, এটা হচ্ছে 12128 ভেরিয়েন্ট, এইটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 29,000 টাকা, এটা 29,000 টাকা, মাত্র 29,000 টাকা, ভালো না, খুবই ভালো, খুবই ভালো, এই বাজেটে 17,000 টাকা, খুবই ভালো, খুবই ভালো একটা ডিভাইস। স্যামসাং এর আরেকটা ডিভাইস দেখবো, স্যামসাং গ্যালাক্সি A50, স্যামসাং গ্যালাক্সি A50, A50, এটা ফুল বক্স সহ রয়েছে, এটা অফিসিয়াল, হ্যাঁ ফুল বক্স, বক্স ভাই, অনেক হালকা ডিভাইস, এটা অনেক হালকা, খুব লাইটওয়েট একটা ডিভাইস, হ্যান্ডি একটা ডিভাইস, মানে সুপার আমোলেড ডিসপ্লে, ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ডিসপ্লে ফিঙ্গার, অরিজিনাল চার্জার রয়েছে, অরিজিনাল চার্জার বক্স, যদিও কেবলটা অরিজিনাল না,
যদিও ক্যামেরাটা অরিজিনাল না, ক্যাবলটা চেঞ্জ হয়ে যায়, দেখলে বোঝা যায়। অ্যাডাপ্টারটা অরিজিনাল রয়েছে, এটা পেজ আছে আমাদের কাছে মাত্র 13000 টাকায়। 13000 টাকায় ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ডিসপ্লে ফিঙ্গার 628 628 স্যামসাং এর ডিভাইস। তারপর আমরা দেখবো স্যামসাং নোট সিরিজ একটি ডিভাইস, স্যামসাং নোট 10 প্লাস। আচ্ছা, বড় সরু একটি ডিভাইস। ওকে, কলম ইউজ করবে, এস পেন আছে, এস পেন সহ। আচ্ছা, ওকে ভাই, ডিসপ্লে ক্যামেরা জোস জোস। এটা স্যামসাং এর এইজন্য আসলে এত ফ্যান ফলোয়ার না, এর 12256 ভেরিয়েন্টে 5G ডিভাইস। এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 14,500 আমি মনে হয় যে বিশের নিচে OnePlus নিলে এটা নিতে পারে। 70 256 এটার প্রাইস দিয়ে আমরা মাত্র 28,000 টাকা। এটা 28,000 টাকা ভালো প্রাইস না? খুব ভালো প্রাইস, 28,000 টাকা। এটা কিন্তু আগে 30 প্লাস ছিল, 30 ছিল, এখন 28 পেয়ে আছে। OnePlus 8 দেখবো, OnePlus 8 ব্ল্যাক কালার আর ব্লু কালার দুটো কালারই আছে, দুটো কালার, 28,000। হ্যাঁ, এটা হচ্ছে ডুয়াল সিম, ফিজিক্যাল ডুয়াল ফিজিক্যাল ডুয়াল, ফিজিক্যাল সিঙ্গেল, সিঙ্গেল দুটো ভেরিয়েন্টই अवेलेबल হবে। ডুয়ালটার দাম পড়বে মাত্র 32,500 টাকা এবং সিঙ্গেলটার দাম পড়বে মাত্র 12,256 মানে কি বলবো ভাই, ডিভাইস গুলো হাতে নিলে না মানে প্রেমে পড়বেন আপনারা, বা প্রিমিয়াম ফিল আসে এই ডিভাইস গুলো হাতে নিলে। তারপর 9 সিরিজ দেখবো, OnePlus 9 মানে হ্যাসেলব্লেড চলে আসলো, হ্যাসেলব্লেড হ্যাসেলব্লেড। এটা OnePlus 9 এ বক্স সহ হবে, বক্স ছাড়া হবে, বক্স আপনার হাতে যে ডিভাইসটা রয়েছে এটা হচ্ছে 12,256 ডুয়াল সিম। আচ্ছা, এটা ফিজিক্যাল ডুয়াল 12,256 ফিজিক্যাল ডুয়াল। এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 39,000 টাকা। 39,000 হ্যাসেলব্লেড হলে হয় কি মানে ওই যে তারপর দেখবো OnePlus 9R এটাও বক্স সহ রয়েছে, OnePlus 8 256 এটা 256 ডুয়াল সিমের। এইটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র কত দিব বলেন, OnePlus কত, 9R তাই না? একটু ভালো প্রাইস দিয়ে দেন ভাইয়া, 31,500 OnePlus এর একটা মানে স্পেশাল ডিভাইস দেখাই, N25G এটা আর কোথাও পসিবল না, আপনাদের কাছেই শুধুমাত্র আসলে আমরা কিন্তু পেয়ে যাই। N25G কোথাও পাওয়া যায় না, রাইট এখন কোথাও পাওয়া যাচ্ছে না। জোস একটা ডিভাইস, জোস অনেক, এটার প্রাইসটাও দিচ্ছি জোস, মাত্র 23,500 টাকা। 23,500 টাকা আজকে কিন্তু ভালো প্রাইস পাচ্ছি আমরা, খুব ভালো প্রাইস। OnePlus এর N25G এই ডিভাইসটা সম্পর্কে যারা জানেন না একটু গুগল করেন, ইউটিউব করেন, দেখতে পারবেন কিন্তু ডিভাইসটা কিন্তু অনেক জোস, OnePlus এর মধ্যে নেয়ার মতো একটা ডিভাইস। OnePlus এর লাস্টে একটা ডিভাইস দেখাই, এটা হচ্ছে OnePlus 10 Pro OnePlus 10 Pro আচ্ছা, ওকে OnePlus 10 Pro এটা হচ্ছে 12,256 ভেরিয়েন্টের,
এটা একটা ভালো প্রাইস দিচ্ছি, প্রাইস দিচ্ছি মাত্র 56,000 টাকা। 56,000 টাকা এবং এটা তো বক্স নাই তো না ভাই? না এটা বক্স নেই, মানে লুক লাইক কিন্তু একদম নিউ, একদম নিউ লুক লাইক নিউ। এটা মানে বক্সের ভিতরে অনেক বক্সের ভিতরে ঢুকে নিউ করা যাবে, এটা করা যাবে এমন একটা কন্ডিশন আছে। OnePlus দেখানোর শেষ মোটামুটি আমরা একটা গুগল পিক্সেল দেখব। আচ্ছা পিক্সেলে চলছে, পিক্সেলে কিন্তু অনেক ফ্যান ফলোয়ার আছে, অনেক ফ্যান ফলোয়ার ভাই। পিক্সেলে ভালো ডিভাইস, ক্যামেরা যে বেস্ট ক্যামেরা কোয়ালিটি ডিভাইস, বাজেটের মধ্যে সেরা ক্যামেরা ডিভাইস, সেরা ক্যামেরা ডিভাইস পিক্সেল 3, পিক্সেল 3 হ্যাঁ বাচ্চা ডিভাইস। এটা 464 ভেরিয়েন্ট, 464 এইটার প্রাইস দিচ্ছি মাত্র 13,000 টাকা। এটা 13,000, মাত্র 13,000 টাকা। তারপর দেখবো গুগল পিক্সেল 4, 664 ভেরিয়েন্ট গুগল পিক্সেল 4, সুন্দর হ্যাঁ খুব হ্যান্ডি ডিভাইসটা, বেশ হ্যান্ডি। এইটার এটাও ভালো প্রাইস দিচ্ছি মাত্র 18,000 টাকা। এটা ফ্ল্যাট 18,000 টাকা, 18,000 টাকা গুগল পিক্সেল। এটা হচ্ছে 4a, গুগল পিক্সেল 4a, 4a আচ্ছা। এটার প্রাইস দিচ্ছি মাত্র 17,500 টাকা, গুগল পিক্সেল 4a 17,500 টাকা। কিউট এবং হচ্ছে ডিসপ্লেটাতে 5 হোল আছে, তো মানে কর্নারে মানে কিউট লাগবে কিন্তু ভাই অনেক। এগুলো সব অনলি ডিভাইস, অনলি ডিভাইস থাকবে, অনলি ডিভাইস থাকবে। তারপর দেখবো গুগল পিক্সেল 4a 5g, গুগল পিক্সেল 4a 5g, আর এর মানে হচ্ছে অডিও জ্যাক, পিক্সেলে এ মানে অডিও জ্যাক अवेलेबल, অডিও জ্যাক अवेलेबल। ওকে ওকে গুগল পিক্সেল 4a 5g এটার প্রাইস দিচ্ছি মাত্র 21,500 টাকা, 21,500 টাকা, 4a 5g মানে এটা 6128 ভেরিয়েন্ট। আমি একটু ভেরিয়েন্টটা বলে দিই, 6128 ভেরিয়েন্ট, 6128 ভেরিয়েন্ট, 4XL। আমার এটা ভালো লাগে ভাই, দেখতে বড় সরো, তো বড় সরো দেখতে, লুকিংটা খুব স্মার্ট একটা লুক। কোন কালার চাইলে আমরা নিতে পারবো, কিন্তু কালার अवेलेबल, কালার কোয়ান্টিটি अवेलेबल। গুগল পিক্সেল 4XL এটা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট হবে, 6640 6128। ওকে 64 ভেরিয়েন্টের দাম পড়ে মাত্র 21,500 টাকা এবং 128 ভেরিয়েন্টের দাম পড়ে মাত্র 24,000 টাকা, 24,000 টাকা ভালো প্রাইস। তারপর দেখো গুগল পিক্সেল 5, ওরে বাপ রে, ফ্ল্যাগশিপ গুগল, হ্যাঁ গুগল পিক্সেল 5, এটার প্রাইস 6128, এটার প্রাইস দিচ্ছি মাত্র 29,000 টাকা, 29,000 টাকা। এটা কিন্তু 30 প্লাস ছিল আগে, 30 প্লাস ছিল, দামটা একটু কমে গেছে, দাম কমছে। গুগল পিক্সেল 5 ফ্ল্যাগশিপ সিরিজের মধ্যে একটা, খুব ফ্ল্যাগশিপ সিরিজের এটা। তারপর দেখো 5a 5g, 5a 5g, এর মানে হচ্ছে যে অডিও জ্যাক, দেখেন অডিও জ্যাক 5a 5g মানে অডিও জ্যাক। এটার ভালো একটা প্রাইস দিচ্ছি, প্রাইস দিচ্ছি মাত্র 27,000 টাকা। ফাইবার এটা কিন্তু একটু বড় সরো সাইজ, একটু বড়। তারপর দেখবো গুগল পিক্সেল 6, মানে রানিং একদম ফ্ল্যাগশিপ ডিভাইস, একদম রানিং ফ্ল্যাগশিপ পিক্সেল 6, হ্যাঁ এবং বক্স अवेलेबल হবে, বক্স মানে বক্স গুলো अवेलेबल আছে, বক্স হয় উইথ ফুল বক্স, উইথ ফুল বক্স, সুন্দর সুন্দর কালার দুইটা, দুইটাই अवेलेबल, পিঙ্ক কালার, দুইটাই अवेलेबल, একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে। 28 ভেরিয়েন্টে, জাপান ভেরিয়েন্ট, যদি অনেকে হচ্ছে জাপান ইউএসএ বলে অনেক কাস্টমার বুঝে না, বুঝে জাপান ইউএসএ বলে চালায় না, রাইট রাইট, এরকমটা তো আপনি এরকমটা হবে না। জাপান ভেরিয়েন্ট এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র 36,500 টাকা, 36,500 টাকা উইথ বক্স, উইথ ফুল বক্স থাকবে, এটা কিন্তু ভালো ব্যাপার এবং ভালো প্রাইসে ভালো কন্ডিশন আছে, ভালো কন্ডিশন। তারপর দেখো গুগল পিক্সেল 6 প্রো, 6 প্রো আছে, গুগল পিক্সেল 6 প্রো, হ্যাঁ এটা খুব ফ্রেশ কন্ডিশন রয়েছে উইদাউট বক্স। এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 47,000 টাকা, 47,000 টাকা। গুগল পিক্সেল 6 প্রো ক্যামেরার জন্য সেরা একটা ডিভাইস, সেরা ডিভাইস, মানে আমারই ভালো লাগে যে মাঝে মধ্যে এটা একটা পারচেজ করবো কিনা, বাট এত দাম ভাইয়ের, একটা দাম কমে দিলে নিয়ে ভাই, এর ডিসপ্লে অনেক দাম, এই ডিসপ্লে ভয় আমি চালাই না, আমি কিভাবে ফোন ইউজ করি এই ডিসপ্লে ভয় শুধু এটা চালাই না। এটার পরে পোর্ট্রেট মোড অনেক স্থির, মানে অনেক সুন্দর আসে, এই যে দেখেন ফটোটা উঠেছি জোবান ভাইয়ার একটা, এবং এটা প্রসেসিং হচ্ছে, হ্যাঁ প্রসেসিং এর পর দেখেন ওয়াও ওয়াও না ভাইয়া, মানে আপনি বুঝেন মানে ইনডোরের যদি এরকম ফটো আসে আউটডোরে কি আসবে, আউটডোরে কি আসবে, ডেলাইটে কি আসবে, ক্যামেরার জন্য ডিএসএলআর এর পর মানে ক্যামেরার পর ফোনের মধ্যে যদি নিতে চান পিক্সেল মাস্ট ট্রাই, পিক্সেল মাস্ট ট্রাই, মাস্ট ট্রাই। আর ভিডিওর জন্য কিন্তু আইফোন ভাইয়া, আইফোন ভিডিওর জন্য, আইফোন ক্যামেরার জন্য পিক্সেল, পিক্সেল ভাই। এখানে কিছু মাল্টি কালেকশন আছে, বিভিন্ন মিক্স, মানে Xiaomi আছে, Xiaomi, Oppo, Vivo সবকিছু মিক্স আছে, এখানে একটু দেখায় দিই। আচ্ছা ওকে, Sony দেখাই প্রথমে, ও Sony দেখবো, Sony Xperia 8, Sony Xperia 8 অনেক চলতো, খুব হ্যান্ড ফিল একটি ডিভাইস, খুব হ্যান্ড ফিল একটি ডিভাইস, দেখতে জোস, প্রাইসটাও দিচ্ছি খুব ভালো মাত্র 11,500 টাকা, 11,500 টাকা Xperia 8, ভালো প্রাইস, ভালো প্রাইস, ওয়াটার রেজিস্ট্যান্ট, ওয়াটার রেজিস্ট্যান্ট অবশ্যই চেক করে নিতে পারবে। তারপর দেখবো Xperia 1, আমরা এখানে রয়েছে একটি জাতীয় ডিভাইস এলজি হেলমেট, হঠাৎ করে আসলো আর মার্কেটে একদম রাজত্ব করে, একদম মার্কেট কাঁপায় ফেলছে। আচ্ছা আচ্ছা ওকে, এটা 6128 ভেরিয়েন্ট এবং 2828 ভেরিয়েন্ট দুটো ভেরিয়েন্ট अवेलेबल আছে। 6128 এর দাম দিচ্ছি আমরা মাত্র 19,000 টাকা, 19,000 টাকা, এবং 2828 ভেরিয়েন্টের দাম দিচ্ছি মাত্র 21,500 টাকা, 21,500 এবং হচ্ছে 19,000, 19,000 ভালো প্রাইস। অবশ্যই আসলে কালার চুজ করে বা দেখে নিতে পারেন, কালার अवेलेबल।
তারপর দেখব ওপ্পোর একটি ডিভাইস দেখব ওপ্পো কত A96 উইথ ফুল বক্স আচ্ছা উইথ ফুল বক্স ওকে এটার প্রাইস আছে আমরা মাত্র 19500 টাকা এটা 19500 টাকা আমি একটা জিনিস দেখাই দিই হ্যাঁ এটা হচ্ছে এটা উপরে পলি বসানো পলি হচ্ছে বিল্ট ইন পলি মানে ফোনে নতুন অবস্থায় যে পলিটা থাকে ওই পলিটা এখনো বসানো আছে এটা চেঞ্জ করা হয়নি এখনো বুঝতেই পারছেন কতদিন ইউজ হইছে খুবই অল্প দিন ইউজ একদম ফ্রেশ কন্ডিশন মানে হাতে নিলেই বুঝতে পারবেন হাতে নিলে ভাই বক্স দেখেন এটা চাইলে আমি নতুন ইনটেক করে বিক্রি করতে পারতাম কিন্তু আমাদের এখানে এগুলো হয় না এটার প্রাইস দিচ্ছি মাত্র 19500 তারপর দেখব রেনো সিরিজের একটি ফ্ল্যাগশিপ ডিভাইস রেনো 7 প্রো আরে বাপ রে এটা কিন্তু এই যে সাইডে যে লাইটিংটা হ্যাঁ জোস লাইটিংটা কিন্তু অনেক মানে ক্রেজি লাইটিং অনেক জোস এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 34000 টাকা 34000 12256 আপনাদের মনে হতে পারে দেখান এই যে দেখেন দেখছেন কি হয়ে গেল ডিভাইসটা এটা আবার হচ্ছে বিল্ট ইন গিম্বল মোড আছে যারা এটা হচ্ছে এটা হচ্ছে গিম্বলটা একদম স্টেবল একদম স্টেবল স্টেবল গিম্বল স্যামসাং এর আরেকটা ডিভাইস দেখব একদম মোস্ট ফ্ল্যাগশিপ মোস্ট ফ্ল্যাগশিপ উইথ ফুল বক্স উইথ ফুল বক্স স্যামসাং গ্যালাক্সি 21 আলট্রা আচ্ছা আচ্ছা খুবই মানে প্রিমিয়াম ডিভাইস প্রিমিয়াম একটি ডিভাইস একদম প্রিমিয়াম সেগমেন্টের একটি ডিভাইস এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 64000 টাকা এটা 64000 মাত্র 64000 টাকা ওকে S21 আলট্রা 1 আলট্রা S22 আলট্রাটাও अवेलेबल হবে এখন হচ্ছে আমার ডিসপ্লেতে মনে হয় আপাতত নাই বাট চাইলে আপনি নিতে পারবেন চ্যালেঞ্জ দিতে পারবেন S22 আলট্রাটাও अवेलेबल হবে কাস্টমার ফোন করে প্রাইসটা জেনে নিতে পারবেন জেনে নিতে পারবেন তারপর হচ্ছে আমরা রিয়েলমির একটি ডিভাইস দেখি আচ্ছা রিয়েলমি কত এটা রিয়েলমি এটা C25S C25S এই যে ও এটা তো ফুল বক্স ফুল বক্স এটা কিন্তু না গেমিং প্রসেসর 4128 ভেরিয়েন্ট খুব শক্তপোক্ত ডিভাইস হ্যাঁ খুব শক্তপোক্ত ডিভাইস 4128 ভেরিয়েন্ট প্রাইস দিচ্ছি আমরা মাত্র 12500 টাকা 12500 টাকা এগুলো জানেন যে রিসেল ভ্যালু একটু বেশি থাকে একটু বেশি থাকে হ্যাঁ রিসেল ভ্যালুটা কিছু কিছু ইউনিক ডিভাইস আছে নতুন প্রাইসের তুলনায় একটু রিসেল ভ্যালুটা ভালো পাওয়া যায় এগুলোতে আচ্ছা ওকে আমরা পোকোর কিছু ডিভাইস দেখি পোকো X3 প্রোটাও আছে মানে X3 এবং X3 প্রো দুটেই अवेलेबल দুটেই বক্স হয় এবং ফুল বক্স হয় अवेलेबल ফুল বক্স হয় अवेलेबल আচ্ছা ওকে স্টোরেজ কোনটা কত ভাইয়া স্টোরেজ এবং প্রোটার দাম দিচ্ছে মাত্র 18500 টাকা মানে গেম খেলার জন্য এবং অনেকেই খুঁজে বাট কোথাও পায় না ভাইয়ের কাছে ওপ্পোর একটি ডিভাইস দেখি কিছু ডিভাইস দেখবো Redmi 4 Prime আচ্ছা Redmi 4 Prime used আছে আপনার কাছে used full box used full box আচ্ছা আচ্ছা ভালো ব্যাপার ওকে এটার প্রাইস হচ্ছে আমরা মাত্র 15500 টাকা এটা 15500 টাকা এবং কন্ডিশন কিন্তু ফ্রেশ দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন মানে একদম মানে গুড কন্ডিশনে আছে গুড কন্ডিশন তারপর দেখো Redmi 10 আচ্ছা Redmi 10 only 10 Redmi 10 only 10 2022 এটা 2022 ওরে বাপ রে full box আছে full box এবং হচ্ছে ব্যাপার হচ্ছে অফিশিয়াল 12500 করবেন আমার মনে হয় যে বিশের নিচে অনেক ডিভাইস অনেক ডিভাইস অনেক ডিভাইস বিশের নিচে অনেকগুলো ডিভাইস রয়েছে ওপ্পোর একটা ফ্ল্যাগশিপ ডিভাইস দেখাবো এটা ফ্ল্যাগশিপ এটা লাস্টে রেখে দিছি এটা ওকে ফাইন্ড এক্স 2 প্রো ওপ্পোর ফাইন্ড এক্স 2 প্রো মানে এটা ক্যামেরার যে জুম এই যে এটা যে কার্ভ ওরে বাপ রে এবং ফুল বক্স ফুল বক্স বক্সটা দেখেন না গোল্ডেন মনে হচ্ছে যে একদম প্রিমিয়াম সেগমেন্ট প্রিমিয়াম সেগমেন্টের একটা ডিভাইস এটার প্রাইস দিচ্ছি মাত্র 44500 টাকা 44500 টাকা 12256 না 12256 ওকে ওয়াও মানে ক্যামেরার জন্য মানে যারা যে ওয়ান প্লাস নিতে ভয় পান যে ভাইয়া গ্রিন শেড চলে আসে কিনা কি করবো কার ডিসপ্লে তো লাগে কি করা যায় এগুলো নেন এগুলো কিন্তু ওরকম ঝামেলা নেই কোনো ইস্যু নেই কোনো ধরনের কোনো আপনি চেক করে দেখে নেবেন হ্যাঁ সব সম্ভাবে এই যে আমার সোফা আছে সকালে আসবে সারাদিন চেক করবে রাতের বেলা নিয়ে চলে যাবে সোফায় দেখতে পাচ্ছি আমার ব্যাগটাই বসে আছে আপনি আসলে আপনারা বসতে পারবেন
বসে দেখে চেক করে কিন্তু নিতে পারবেন। ইউজ ফোনের পাশাপাশি সাগর আমাদের এখানে নতুন সব ধরনের ফোন পেয়ে যাবেন। আচ্ছা, যে কোনো ডিভাইস লাগলে, যে কোনো ডিভাইস নতুন পেয়ে যাবে। ওকে, তো ভাইয়ের কাছে আজকে ফার্স্ট টাইম চলে আসছি আমরা যমুনা ফিচার পার্ক থেকে, অনেক একটা ভালো প্রাইস ছিল। আশা করব আমরা এরপর যদি কোনো কমপ্লেইন থাকে আপনি কমেন্ট করে জানাবেন। এই কমেন্ট ছিল, নেক্সট আমরা একটু সলভ করব। আমি প্রতিটা কমেন্টস পড়ি, আমি প্রতিটা কমেন্টস পড়ি, এরপর আসলে আমরা সব সলভ করে দিব। ওকে, তো জওয়ান ভাই আজকে ভিডিও দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ, ভালো লাগছে। ইনশাল্লাহ আবারও খুব দ্রুত কামব্যাক করবো আমরা আপনার কাছে। ইনশাল্লাহ আপনি ভালো থাকেন, বিদায় নিচ্ছি আজকে। আসসালামু আলাইকুম।